তো ANM এবং GNM তার কিন্তু যে ফার্স্ট যে কাউন্সিলিংটা, তো তার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা কীভাবে চেক করতে হবে সেটা দেখবো। তো সবার প্রথমে আমরা ওয়েবসাইটে চলে যাব। তো নিয়ে দেখতে পাচ্ছ সিট অ্যালাইনমেন্ট রাউন্ড ওয়ান, ঠিক আছে। তো সেখানে ক্লিক করব, সেই রাউন্ড ওয়ানে যখনই ক্লিক করব তখনই কিন্তু যে রোল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা, সেই রোল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেখানে এটা প্রপারলি বসাতে হবে। ক্যাপচা কোডটা বসানোর পর নিচে সাইন ইন বলে অপশান আছে, সেই সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে রোল নাম্বারটা বসানোর পর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং ক্যাপচা কোডের পর আমরা প্রেস করলাম সাইন ইনে। তো সাইন ইনে প্রেস করার পর দেখতে পাচ্ছ কতগুলো চুজ করা হয়েছে, কতগুলো বাকি আছে, তো সেই স্ট্যাটাসটা দেখলাম। তারপর দেখো বাঁদিকে সিট অ্যালাইনমেন্ট রেজাল্ট বলে অপশানটা আছে, ঠিক আছে, নিউ বলে দেখতে পাচ্ছ। তো সেখানে সিট অ্যালাইনমেন্ট রেজাল্ট, তো সিট অ্যালাইনমেন্ট রেজাল্টে ক্লিক করার পর তোমাদের এখানে চলে আসবে যে ভিউ অ্যালাইনমেন্ট রেজাল্ট। তো সেখানে আবার কিন্তু ক্লিক করবে যেখানে ক্লিক করেছিলাম এর আগে সিট অ্যালাইনমেন্ট রেজাল্ট, সেখানে ক্লিক করার পর কিন্তু তোমাকে দেখাবে তোমার নাম এসে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে একজন ক্যান্ডিডেট ছিল, তার নাম কিন্তু চলে এসেছে। তো সে যদি চায় এখানে ভর্তি হতে পারে। ভর্তি হওয়ার জন্য তাকে কিন্তু প্রথমে পেমেন্ট করতে হবে 1000 টাকা। 1000 টাকা পেমেন্ট করলে কিন্তু সেই সিটটা ওই জন্য বুক হয়ে থাকবে। তো